যে নিজেকে খাঁটি বাঙালি বলে মনে করে সে কখনো কট্টর হিন্দু বা কট্টর মুসলমান হতে পারে না, ধর্ম যার যার, কিন্তু আমাদের ভাষার যে সংস্কৃতি এটা সবার। রাজনৈতিক কারণেই আসামে এনআরসির প্রক্রিয়াটা চলছে, কোন রাজনীতি, ভোটের রাজনীতি, এই সহজ সত্যটা আসামে বসবাসকারী বাঙালিদেরকে বুঝতে হবে। দেখো ভাই, এটা গণতান্ত্রিক দেশ, হিন্দুই বলো আর মুসলমানই বলো প্রত্যেকেই তাদের নিজেদের মতো করে, এটার সঙ্গে আমি একমত হতে পারি নাও হতে পারি, করার একটা অধিকার তাদের আছে, তারা যেটা ভালো বুঝেছে সেটা সেটা করেছে। আমরা এইখানে, আমি তো সিআরপিসিসির চেয়ারম্যান এবং এই হিসেবে আজকে এই সভায় আমি উপস্থিত ছিলাম, আমি প্রথম থেকে গত 4-5 বছর থেকে এবং তার অনেক আগে থেকে, এনআরসির অনেক আগে থেকে আমি বলে আসছি, আমি বাঙালি হিন্দু মুসলমানে বিশ্বাস করি না, বাঙালি শুধু বাঙালি, তার হিন্দু হয় না তার মুসলমানও হয় না। যে নিজেকে খাঁটি বাঙালি বলে মনে করে সে কখনো কট্টর হিন্দু বা কট্টর মুসলমান হতে পারে না, ধর্ম যার যার, কিন্তু আমাদের ভাষার যে সংস্কৃতি এটা সবার, এই বিষয়টা নিয়েই আমরা মনে করি, এটাই আমাদের বিশ্বাস এবং এটাই আমাদের আদর্শ, এবং এটা আমাদের বিপথে পরিচালিত করার জন্যে প্রত্যেকে, যেহেতু রাজনৈতিক নেতাদের দ্বারা পরিচালিত হয়, তাই এই দেশের সবচেয়ে দুর্ভাগ্যের কথা, তার পেটের ভাত যখন আজকে নেই, যেমন তার সমস্ত বেকার সমস্যা ভারতবর্ষে সবচেয়ে বেশি সময় জায়গায় পৌঁছেছে, যেমন আমাদের আগে এবং পেছনে কোথাও কোনো পরিত্রাণের রাস্তা নেই, তখন এই সমস্ত কথা বলে আমাদের মধ্যে বিভেদ তৈরি করা ছাড়া আর কিছুই করছে না, কিন্তু আসামে এটা তৈরি হয়েছে সমস্ত বাঙালিকে তাড়ানোর জন্যে। আর বাঙালিরা, যারা বাঙালিকে তাড়ায়, যদি তাদের কাছে এত হিন্দু মুসলমান বড়ো হতো তাহলে বাঙালি হিন্দুর সংখ্যা এত বেশি কেন? 19 লক্ষের মধ্যে যারা এই তোমার ডিটেনশন ক্যাম্পে স্থান পেয়েছে তাদের মধ্যে বাঙালি হিন্দুর সংখ্যা বেশি কেন? কিন্তু আমি যেহেতু বললাম আমি হিন্দু মুসলমানে বিশ্বাস করি না, এই জন্য আমি হিন্দুও বলবো না মুসলমানও বলবো না, আমি দেখবো বাঙালি। এই কথাটাই আমি আজকে এখানে বলেছি, আমার কথা যদি আগে তোমরা বিভিন্ন জায়গায় শুনে থাকো, মদনপুরে, মদনপুরের বাইরে, আমি একই কথা বলছি, থেকে আমি মৃত্যু পর্যন্তই একই কথা বলে যাবো। এবং আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, যেটা হাফিজ সাহেব বললেন, আমরা তার সঙ্গে আছি, তার নেতৃত্বে আমরা আইনি লড়াই, সামাজিক লড়াই, বৌদ্ধিক লড়াই চালিয়ে যাব, কারণ নাগরিক অধিকার আমাদের গণতান্ত্রিক অধিকার এবং এটা সভ্যতার মূল কথা। ব্যাস, রাজনৈতিক কারণেই আসামে এনআরসির প্রক্রিয়াটা চলছে, কোন রাজনীতি, ভোটের রাজনীতি, এই সহজ সত্যটা আসামে বসবাসকারী বাঙালিদেরকে বুঝতে হবে। এই সহজ সত্যটা যদি না বুঝি আর শুধু যদি আমরা বিভেদের রাজনীতি করি, যে সমস্যা সমস্যার জায়গাতে জায়গায় থাকবে, 19 লক্ষ নয়, 25 থেকে 30 লক্ষ বাঙালির নাম আসামের নাগরিক পুঁজিতে নেই, 25 থেকে 30 লক্ষ লোকের নাগরিকত্বের সমাধান ওই 200 ট্রাইব্যুনালের 300 ট্রাইব্যুনালের মাধ্যমে হবে, ওটা অসম্ভব, এটা কোনোদিন হবে না। আমরা 1997 সালে দেখেছি 3,70,000 লোকের নামের পাশে ডি বসিয়ে লাগানো হয়েছিল, ডাউটফুল সিটিজেন করা হয়েছিল, আজকে 22 বছর, 2019, 22 বছরেও 1997 সালে যাদেরকে ডি বানানো হয়েছিল সেই সমস্যার সমাধান হয়নি। তার লড়াই করতে হবে ঐক্যবদ্ধভাবে, আর ঐক্যবদ্ধভাবে লড়াই করতে গেলে সমস্ত রকম দলমত ধর্মমতের ঊর্ধ্বে উঠে বাঙালি হিসেবে গর্জে উঠতে হবে। আমাদের মৌলানা ফরিদুদ্দিন সাহেব এই তত্ত্বে বিশ্বাস করেন, সবসময় তিনি বাঙালির কথা বলেন, সেই কথা আমিও বলছি, প্রাক্তন উপাচার্য কবদীর ভট্টাচার্য বলেছেন, সেই কথারই আমি আবার পুনরাবৃত্তি করছি, বাঙালির আবার হিন্দু মুসলমান কথা থেকে হয়, বাঙালি তো বাঙালি, বাঙালি হিন্দু বাঙালি মুসলমান বলে এই বিভাজন করার রাজনীতি যারা করছে আমি তাদেরকে ধিক্কার জানাচ্ছি, তারা আগামী দিনে বাঙালি হিসাবে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলাই হবে এই সমস্ত সমস্যার সমাধানের একমাত্র হাতিয়ার। নেলেক আন্দোলন করেছে অন্য দৃষ্টিভঙ্গি থেকে, নেলেকের আন্দোলন আর আমাদের আন্দোলন এক নয়,
আমাদের আন্দোলন সত্যিকার অর্থে বাঙালি আন্দোলন, আনেলেকের আন্দোলন 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 করেছে সে সে হিন্দু বাঙালিদের স্বার্থ রক্ষার জন্য। আমরা আন্দোলন করছি পার্টিশন ভিক্টিমদের স্বার্থ রক্ষার জন্য। পার্টিশন ভিক্টিম হয়ে এখানকার বরিষ্ঠ ইসলামিক চিন্তাবিদ আমরা কিন্তু ভারতের নাগরিকের জন্য করতেছি, ভারতের নাগরিকের জন্য করতেছি।